খ্রিস্টীয় নববর্ষ 2023কে স্বাগত জানাতে এমন দৃষ্টিনন্দন লাইট শো আর কাউন্টডাউনের আয়োজন করা হয় চীনের রাজধানী বেইজিংয়ের শৌকাং পার্কে। স্থানীয় বাসিন্দারা সমস্বরে তুমুল উদ্দীপনার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানান। চীনের বসন্ত উৎসব বা চীনা চন্দ্র নববর্ষকে সামনে রেখে খ্রিস্টীয় নববর্ষকে স্বাগত জানাতে বর্ণাঢ্য লণ্ঠন উৎসবের আয়োজন করা হয় উত্তর পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের শেনইয়াং সিটিতে। 2 লাখ বর্গমিটারের বেশি জায়গা জুড়ে বিভিন্ন আকার ও বর্ণের 70 সেট বৃহদাকার লণ্ঠন সবার দৃষ্টি কাড়ে। চীনা বসন্ত উৎসবের আগমনী বার্তা জানাতে ছিল লাবা উৎসবের আয়োজন। শহরের বাসিন্দারা রসুনের আচার তৈরিতে ব্যস্ত সময় পার করেন আর ছুটিতে ঐতিহ্যবাহী লাবা পরিজ খান। পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের ফৌচু শহরে নববর্ষ উদযাপনে আতশবাজিতে বর্ণিল হয়ে ওঠে রাতের আকাশ, আনন্দধ্বনিতে মুখরিত হয় চারপাশ। আমি আশা করি 2023 সালে চীনের সকল মানুষ সুস্বাস্থ্যে সুখী জীবনযাপন করবে। আমি নতুন বিয়ে করেছি, তাই 2023 সালে আমি বেশি বেশি কাজ করতে চাই এবং ক্যারিয়ারের উন্নতি করতে চাই। উত্তর পূর্ব চীনের ইয়ানচি প্রিফেকচারে চোখ ধাঁধানো আলোকসজ্জায় রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে। বিভিন্ন স্থান থেকে জড়ো হওয়া পর্যটকরা আকর্ষণীয় এই দৃশ্য ফ্রেমবন্দী করেন। আমি আশা করি নতুন বছরে সব কিছু ঠিকঠাক চলবে, মহামারী থাকবে না আর সবাই ভালো থাকবে, এটা আমার প্রত্যাশা। উত্তর চীনের শানসি প্রদেশের প্রাচীন সিনচৌ শহরে ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির পরিবেশনা এবং আলোর খেলা দর্শকদের অভিভূত করে। কুয়াংতং প্রদেশের সেনচেন শহরে নামকরা ভবনগুলো চোখ ধাঁধানো লাইট শো স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের আনন্দ দেয়। মধ্য চীনের হেনান প্রদেশের খৈফেং শহরে সং ডাইনেস্টির সংস্কৃতিকে তুলে ধরে লাইভ শো অনুষ্ঠিত হয়। ছিল ঐতিহ্যবাহী মোরগ লড়াই এবং মুখ থেকে আগুন ছুড়ে দেওয়ার মতো আকর্ষণীয় সব খেলা। পূর্ব চীনের চিয়াংশি প্রদেশের লেক সিটি সিনইউতে দৃষ্টিনন্দন আতশবাজির বিচ্ছুরণ মুগ্ধ করে দর্শকদের। এমন সব চমৎকার মানুষের সঙ্গে আতশবাজির খেলা দেখে নববর্ষ উদযাপন করতে পেরে আমি অভিভূত। আতশবাজির বিচ্ছুরণ সত্যি আকর্ষণীয় ছিল। নতুন বছরে আমি সবার সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করছি। দক্ষিণ পশ্চিম চীনের চংছিং মিউনিসিপ্যালিটিতে নতুন বছরকে ঘিরে সাংস্কৃতিক পরিবেশনা, রং বেরঙের উৎসবের পোশাক পরে নাচ গানের মধ্য দিয়ে পর্যটকদের স্বাগত জানানো হয়। নতুন বছরের শুরুতে মজা করতে আমি আমার ছেলে মেয়েদের নিয়ে এসেছি। আমরা এখানে এসেই উৎসব মুখরতা টের পেয়েছি। আমরা এখানে অনেক মজা করেছি, ছেলে মেয়েরাও খুব খুশি। দক্ষিণ চীনের স্বায়ত্তশাসিত কুয়াংশিচুয়াং অঞ্চলের হচৌ সিটিতে ঐতিহ্যবাহী ড্রাগন নৃত্য ছিল নববর্ষের অন্যতম প্রধান আকর্ষণ। গোটা চীন জুড়েই এমন বর্ণাঢ্য আয়োজনে বরণ করা হয় খ্রিস্টীয় নববর্ষকে। মাহমুদ হাশিম, CMG বাংলা।